নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের বড় খবর। আজও বাংলাদেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর কারণে একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা। আজ রবিবার, এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলার কোথায় কোথায় আজ বজ্রসহ অতি ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টি হবে, কখন থেকে শুরু হবে, কি জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সঙ্গে থাকুন। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনাকে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টা চেপে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। প্রথমেই জানিয়ে রাখি, সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় শনিবার 12 জুন সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়েছিল তারা। তবে সেই সতর্কবার্তা বহাল রেখেই রবিবার 13 জুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সব বিভাগেই আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনের তুলনায় গতকাল সারা দেশে বৃষ্টি কম হয়েছে। তার মধ্যে 5টি অঞ্চল একদমই বৃষ্টিহীন ছিল। বাকি অঞ্চলগুলোর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 34 মিলিমিটার। আর আজও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী 3 দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। রবিবার এইসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।